পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নয়, তার বক্তব্যে দল বিব্রত নয়। এবার 280 টাকা পর্যন্ত বেশি খরচায় কিনতে হচ্ছে 12 কেজির এলপিজি। পররাষ্ট্রমন্ত্রী ভারত প্রসঙ্গে যা বলেছেন সেটির ব্যাখ্যা তাকেই দিতে হবে। ডক্টর এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না হয়, তার বক্তব্যে দল বিব্রত নয়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। শনিবার দুপুরে ধানমন্ডি 32 নম্বরে শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, কোনো দেশের সমর্থনের উপর ভর করে ক্ষমতায় যাওয়া বা থাকার কথা ভাবে না আওয়ামী লীগ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, তবে তার বক্তব্য জানা যায়নি। গণমাধ্যমকে এড়িয়ে চলে যান পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যার একজন অন্যতম ষড়যন্ত্রকারী শুধু নন, জিয়াউর রহমান সহস্রাধিক সেনা কর্মকর্তাকে বিনা বিচারে খুন করেছিলেন। আর বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রতিশোধ নিতে নয়, ন্যায় বিচার নিশ্চিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত চায় বাংলাদেশ। 280 টাকা পর্যন্ত বেশি খরচায় কিনতে হচ্ছে 12 কেজির এলপিজি। রান্না করছিলেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা শাহানা আসাত্তার। হঠাৎ সিলিন্ডারের গ্যাস শেষ। সব সময় যে দোকান থেকে গ্যাস কেনেন তাদের ফোন দেন, দোকানদার 12 কেজি সিলিন্ডারের দাম চান 1500 টাকা। দোকানি সরকার নির্ধারিত দামের চেয়ে 280 টাকা বেশি চাইলে বাধ্য হয়ে এই দামেই নতুন সিলিন্ডার কেনেন শাহানা। এটি গতকালের ঘটনা। শাহানা সাত্তার বলেন, দোকানদারকে সরকারি দামের কথা বলেছিলাম, সে বলে এগুলো কাগজে কলমের দাম, তাদের নাকি এখন সিলিন্ডারের বেশি দামে কিনতে হচ্ছে। আগের মাসেও সরকার নির্ধারিত দামের চেয়ে 150 টাকা বেশি দিতে হয়েছে। সরকার প্রতি মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণ করে দেয়। 2 আগস্ট চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। 12 কেজির সিলিন্ডারের এলপিজির দাম নির্ধারণ করা হয় 1219 টাকা। গত মাসে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1254 টাকা। তবে রাজধানীর মিরপুর, ভাসানটেক, কল্যাণপুর ও দক্ষিণ খান এলাকার গ্রাহক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 12 কেজির প্রতিটি সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে 150 থেকে 280 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ব্র্যান্ড ভেদে সিলিন্ডারের দাম কম বেশি হচ্ছে। অডিও ফাঁস, ক্ষমা চাইলেন ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে শিক্ষার্থীদের রাজিয়া হল থেকে বের করে দেওয়া এবং হল প্রশাসনকে চ্যালেঞ্জ জানানোর কথা জানানো হয়েছে। এছাড়া ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার সেই অডিও দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। তাকে বলতে শোনা গেছে, এক পায়ে পাড়া দেবো, আর এক পা টাইনা ধরে সিরা ফেলবো। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই অডিওটির বিষয়ে ক্ষমা প্রার্থনা করেছেন তামান্না। অডিওতে যে কথাগুলো শোনা যাচ্ছে তা নিজের বলেও স্বীকার করেছেন তিনি। ক্ষমা চেয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি লেখেন, ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক, এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না, তাই সংগঠনের প্রতি আমি ক্ষমা প্রার্থী। এর আগে ফাঁস হওয়া অডিওতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিকে বলতে শোনা যায়, তোরা লিগাল তাতে আমার গেছে, কোনো হেডম দেখাইতে আসিস তোরা, আমার পলিটিক্যাল রুমে তোরা লিগালি থাকবে কিনা সেটা তোদের বিষয়, কে কে টাকা জমা দিছিস আমারে দিছিস আর কে কে লিগাল। এই সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ও তো অসুস্থ বাসায় গেছে। জবাবে তিনি বলেন, 202 নম্বরে লিগাল কে, তোরা লিগাল তাতে আমার কি গেছে বল, আমি কি তোদের চ্যাটাং চ্যাটাং করতেছস, এক পায়ে পাড়া দিমু আর এক পা টাইনা ধরে সিরে ফেলমো, 4 মাস হয়ে গেছে ফাজলামি শুরু করেছিস। অডিওতে সুমনা মিম নামের এক মেয়েকেও গালমন্দ করতে শোনা গেছে। অডিওর বিষয়ে তামান্না জেসমিন রিভা বলেন, মেয়েরা প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। তিনি বলেন, এটা আমার দেখভাল করার রুম, আমি এখানে যেভাবে ভালো হবে সেভাবে শিফট করাবো, এটা আমার ইখতিয়ার। এ বিষয়ে শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। অডিওটি এখনও শোনেননি জানিয়ে রাজিয়া হলের প্রাধ্যক্ষ নার্গিস রুমা বলেন, হল থেকে কাউকে বের করতে হলে তা হল কর্তৃপক্ষই দেখবে, কেউ বের করার কথা বলতে পারে না। বিষয়টি জানেন না উল্লেখ করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, হলের বিষয়টি হল কর্তৃপক্ষ দেখবে, এখানে অন্য কারো কথা বলার কথা নয়।